আসসালামু আলাইকুম। আমি আজ এখন এখানে দাঁড়িয়েছি, একটা সুন্দর একটা ব্রিজ ময়মনসিংহের মালিকা উপজেলার মল্লিক বাড়ি বাজার, ওইদিকে হচ্ছে মল্লিক বাড়ি বাজার। ওই মল্লিক বাড়ি বাজারের ঠিক উত্তর পাশে একটা নদী আছে, নাম হলো ক্ষীর নদী। এই ক্ষীর নদীর উপরে সুন্দর একটা ব্রিজ আছে। আমি যখনই আমি ময়মনসিংহ থেকে আমার সখীপুরের বাড়িতে যাই, তখন আমি এখানে নামি এই সুন্দর ব্রিজের উপরে, নেমে আপনাদের সাথে শেয়ার করি ক্ষীর নদীর আশেপাশে যে দৃশ্য, সুন্দর দৃশ্য, এটা আমি আপনাদের কাছে শেয়ার করি। আমি লক্ষ্য করেছি যে আপনারা সবাই এটা ভালোবাসেন এবং এটা দেখে অনেক বারবার দেখেন এবং এটা প্রচুর ভিউ হয়। যদি এই বারবার ভিউ হয়, প্রচুর ভিউ হয়, এই কারণেই আমি এই ক্ষীর নদীর উপরে নামি। এই নদীর দৃশ্য দেখাই, ব্রিজের দৃশ্য দেখাই, ব্রিজের আশেপাশের দৃশ্য দেখাই, সুন্দর সুন্দর দৃশ্য আছে। এই জন্য আমি আজকেও এখানে নেমেছি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ আর চৈত্র মাসের আজকে 22 তারিখ। আমি গত মাসেও এসেছিলাম, ওটা ছিল মার্চ মাস। মাস প্রতিটা মাস মাসে এই নদীর আশেপাশে যে দৃশ্য একটু চেঞ্জ হয়, সুন্দর সুন্দর দৃশ্য চেঞ্জ হয়। আজকে এরকম ক্ষীর নদীর আশেপাশে যে দৃশ্য এই চৈত্র মাসে কেমন হয়, এটা আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। ওই যে এটা এটা হচ্ছে ব্রিজ, ব্রিজের এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে আছে ওই যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাজার, মল্লিক বাড়ির বাজার বা মল্লিক বাড়ির হাট, খুব বিখ্যাত হাট। এই এইখানে এই হাটের পাশে এই নদী থেকে এই এটাই হচ্ছে ক্ষীর নদী। যে কোনো হাট বাজার নদীর ধারে আগে আগের দিনে সবারই যানবাহন ছিল এই নদীপথে, নদীর ধারে আসলে এই ধরনের বড় বড় হাট বাজার গড়ে ওঠে। তো এই এই নদী দেখাতেও তাই এই দেখানে যে নদী যে দেখাচ্ছে আমি, এই নদী পানিটা কালো, অল্প পানি তো তাই ময়লায় হয়ে কালো হয়ে গেছে, বর্ষাকালে টইটম্বুর হয়ে যাবে। আশেপাশে দেখা যাচ্ছে এই দুই লাইনের দাগ দেখা যাচ্ছে, এখানটা হয়তো ভ্যান বা রিক্সা বা ছোটখাটো কোনো ফ্যান সুন্দর বক করে যাচ্ছে। এই নদীর দুই পাশেই দেখেন বন্য ফুল, সুন্দর সুন্দর ফুল, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল, কেউ দেখুক বা না দেখুক তারা ফুটে আছে। আর ওই যে বাজার, বাজারের পাদদেশে দেখেন সবুজ ধান খেত, সবুজ ধান খেত, এইগুলি এই জ্যৈষ্ঠ মাসের দিকে বা আষাঢ় মাসের দিকে পাকবে সেই ধান, এখন সবুজ ধান। আর ওই দিকে দেখে দেখতে পাচ্ছেন কিনা, এটা পূর্ব দিক, পূর্ব দিক, ওখানে রাখাল ছাতা মাথায় দিয়ে যে গরু রাখতেছে, গরু চড়াইতেছে, আর ছোট ছোট পাখি যেখান দিয়ে খেলা করতেছে, হয়তো আপনার ক্যামেরায় আসছে কি না জানি না, আমি দেখতে পাচ্ছি। আর আছে ওই দিকে আছে দেখেন বড় একটা জলাশয়, ওখানে মাছের চাষ হয়, ওটা বিএডিসির আন্ডারে আছে প্রত্যেকটা, কিন্তু ওটা ক্ষীর নদীর নামেই আছে, ওটা ক্ষীর নদীর সাথে যেহেতু এই নদীটা কিন্তু এই চিকন দেখা যাচ্ছে, একসময় হয়তো এরা অনেক মোটা নদী ছিল, প্রশস্ত নদী ছিল। ওই দিকে সবুজ গ্রাম দেখা যাচ্ছে, এটা হলো পূর্ব দিক।
আর আমরা যে দুই দিকে এই যে উঁচু জায়গা এটাকে আমরা চালা বলি, চালা জমি, আর মাঝখানে যে নিচু জমি মানে বাইট, এটা কিন্তু অনেক বিরাট একটা বাইট, বড় বাইট, অনেক বড় বাইট। তা আমাদের গ্রামের নাম যে বড় বাইট পাড়া, সেখানে কিন্তু এত বড় বাইট নেই, তুলনামূলকভাবে ওই পাড়ার অনুসারে বড়। আর এই জলাশয়ে প্রচুর মাছ বাদ হয়। আর এই যে এখন যে দৃশ্যটা আসতেছে, এটা হচ্ছে উত্তর দিকের লোকজন থাকে। এখন সাড়ে নয়টার দিকে লোকজন নেই। আর দেখেন যেমন এই ব্রিজের ডান পাশেও একটা জলাশয় আছে বিরাট, আবার ওই বাম পাশেও বিরাট একটা জলাশয়। ওই যে দেখেন সেই জলাশয় সবুজ না, ধানের শীষ দেখা যাচ্ছে, এগুলি পাকতে পাকতে আরো হয়তো এক মাস লাগবে। ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, তাল গাছ দেখা যাচ্ছে, হিজল গাছ দেখা যাচ্ছে, কৃষক যে একজন কৃষককে ধানের ক্ষেতের ভিতরে হাঁটতে দেখা যাচ্ছে। আর এই খিরু নদী আবার প্রবাহিত হচ্ছে কিন্তু পশ্চিম দিকে, দেখেন খেয়াল করে সাপের মতো ওই যে ঘুরান দিয়ে আবার ডান দিকে গেল, ওইদিকে ওইদিকে গিয়ে আবার দেখেন ওইদিকে গেছে। এই নদীর দুই পারে অনেক ফুল দেখা যাচ্ছে। আরেকটা ব্রিজ আমি দেখতে পাচ্ছি ওই দিকে আছে, ওই ব্রিজের নাম আমি জানি না। আবার এইদিকে কিছু আম গাছের চাষ করছে, খুব সম্ভব আম্রপলি গাছ হবে। এই যে আবার দেখা যাচ্ছে যেদিকে ঘুরেছি আমি, এটা সেই মল্লিক বাড়ি বাজার, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা পশ্চিম দিক, পশ্চিম দিকে দেখেন সবুজ ধান। আমি ওই দিকে যাচ্ছি, ওখানে একটা সাইনবোর্ডে লেখা আছে কি দেখি, এই নিশ্চয়ই এই যার পরিচিতি লেখা আছে। এক বৃদ্ধ দেখে আমি ঘাস কাটছে, ওই যে ওখানে ঘাস কাটছে। এই বয়সে হয়তো শহরে বৃদ্ধরা বসে বসে তসবি জপতেছে, আর তিনি ঘাস কাটতেছেন, তিনি সুস্থ থাকবেন বেশি, তিনি বসে আছেন। আমি রাস্তাটা পার করি, এইখানে লেখা আছে এই যে দেখেন লেখা আছে খিরু নদী মল্লিক বাড়ি সেতু, দৈর্ঘ্য 97.342 মিটার, ধরেন 97 মিটার, সড়ক পরিবার ময়মনস। আবার এখানে লেখা আছে কি দেখি, এখানে লেখা আছে ভালুকা শক্তিপুর মহাসড়কের, মানে ভালুকা থেকে শক্তিপুরে 6 কিলোমিটার এ নির্মিত মল্লিক বাড়ি সেতু শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা এমপি, মাননীয় প্রধানমন্ত্রী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা হয় 7ই নভেম্বর 2022। এই যে সেই জলাশয় সুন্দর দেখা যাচ্ছে, আমি আজ দেখালাম মল্লিক বাড়ির কাছে খিরু নদীর উপরে সুন্দর একটা ব্রিজ এবং তার আশেপাশের কিছু দৃশ্য। আমি জানি এই দৃশ্যগুলা আপনাদের সবার ভালো লাগে, তাই আবারও শেয়ার করলাম। আমি যাচ্ছি আমাদের সতীপুরের বড় ভাই পাড়া, সেখানে একটা আজকে ইফতার মাহফিল আছে, সারা গ্রামের সবাই মিলে একসাথে ইফতার করা হবে, মানে 700 জনের জন্য আয়োজন করা হয়েছে। সেখানে যাচ্ছি বাড়িতে কিন্তু যেহেতু আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।